সবাই সব সুবিধা পাচ্ছে বাইরের। যখনই আমরা বলি যে ভাই আপনি সুবিধাটা চাই, সুবিধাটা কী জানেন, অনেক টাকা খরচা হতো না। আমরা বললাম যে একটু হাঁটবো, আমরা হাঁটার ব্যবস্থা করে দেন, আমার ডায়াবেটিস আছে, আমাদের হার্টের সমস্যা আছে, ডাক্তারের প্রেসক্রিপশন আছে, হাঁটতে হবে, তা আমরা একটু হাঁটবো। বলে না স্যার হাঁটা যাবে না, আমি বাইরের লোকজন হাঁটছে, বলে ওরা আর আপনারা তো এক না। আমরা ওরা হলো বন্দী হিসেবে শ্রেণীপ্রাপ্ত নয়, তা আমরা তো আর একটু বেশি প্রিভিলেজ। বলে না স্যার দেওয়া যাবে না, মানে যেটা আমার প্রয়োজন সেটাকে না করাই ছিল কাজ। তো এভাবে আমাদের সকল দিক থেকেই, এমনকি চিকিৎসা সুবিধা, যেখানে আমরা বরাবর ভয় পেয়েছি, আমরা বারবার ওয়ার্ন করেছি যে ভাই আমাদের ফকরুল সাহেবের বয়স হতো, আমার বয়স হতো, তো আমাদের কিন্তু বিভিন্ন জটিল রোগে আমরা আক্রান্ত, সমস্যা হয়ে যেতে পারে, তো আমাদেরকে একটু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসেন অথবা আমাদেরকে যেতে দেন। বলে না স্যার নিষেধ আছে, দেওয়া যাবে না, পরিষ্কার। অর্থাৎ জেলখানায় আপনারা পচে মরে যান কিন্তু চিকিৎসা করানো যাবে না, এই ছিল জেলের অবস্থা। তো এবারে জেলখানা ছিল ভীষণ, জেলখানাটা ভীষণ কষ্টকর সব দিক থেকেই। একসময় তো বয়স ছিল, তখন কিছু লাগে নাই, অর্থাৎ 30 ইঞ্চি বাই 22 ইঞ্চি একটা ট্রাঙ্ক ছিল আমার, ওখানে সকল রকম ওষুধ আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তারপরও কোন ওষুধ কোন সময় কোনটা লেগে যায় ঠিক তো নাই। তো এই অবস্থা নিয়েই আমরা জেলটা কাটিয়েছি, আল্লাহ অশেষ রহমত, সাময়িকভাবে মুক্তি পেয়েছি। জানি না, আমাদের তো আর খালাস করে দেয় নাই, আমাদেরকে জামিন দিয়েছে। আমরা এখন ওই যে খাঁচায় পোষা মুরগির মতো অনেকটা, যখন দরকার নিয়ে জয় করে দেবে আর কি, ধরে নিয়ে জয় করে দেবে এরকম আর কি। আমাদের সবার যতগুলো ছেলে হয়েছে জামিন হয়েছে, খুশি হয়ে গেছে। আমি বললাম ভাই জামিনে খুশি হয়েও না, খালাস হলে খুশি হয়েও, খালাস তো দেয়নি। বিএনপি সমস্ত নেতাকর্মীকে এখনও ইনডাইরেক্টলি বন্দি করে রাখা হয়েছে,